আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগের যারা নিরীহ নেতাকর্মী রয়েছেন সীমাহীন দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে সবাই পড়েছেন। যারা অটো এমপি হয়েছেন, রাতের ভোটের এমপি হয়েছেন, দামি এমপি হয়েছেন, তো সকলেই যে অজনপ্রিয় তা নয়, সত্যিকার অর্থে পরিশ্রম করে পাশ করে আসার মতো আওয়ামী লীগে অনেক এমপি ছিলেন যারা প্রতিযোগিতা করে হয়তো এত না অর্ধেকও না কিন্তু হতে পারতেন। তো সেই সকল নিবেদিত প্রাণ যোগ্য নেতা এবং কর্মী সবাই এখন একটা বিভীষিকার মধ্যে পড়েছেন। কে কোথায় আছেন আমরা জানি না, পুরো একটা সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের মধ্যে দুর্নীতিবাদ ছিল, যারা কখনো আওয়ামী লীগ করেনি তারা ছিল, আওয়ামী লীগের মধ্যে একেবারে যাদের কোনো যোগ্যতা নেই, পেছনের সারি থেকে উঠে আসা, হঠাৎ করে মনস্টার দানবে পরিণত হওয়া, এই লোকগুলোর কুকর্মের কারণে সে 2009 সন থেকে ধীরে 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 এই দলটি জনবিচ্ছিন্ন হতে হতে এরকম একটা দুর্ভোগ দুর্দশা, যেটিকে বলা হয় ওয়ান অফ দ্য মেজারেবল ডিজাস্টার ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য হিস্ট্রি অফ পলিটিক্স অ্যান্ড ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। এরকম ডিজাস্টার কারো জীবনে কখনো হয়নি, একেবারে জীবন্ত ডিজাস্টার। অনেকে যারা এই সময়টিতে মরে গেছেন, গ্রেপ্তার বরণ করেছেন, তাদের পরিণতি একরকম, কিন্তু জীবিত অবস্থায় পালিয়ে বেড়াচ্ছেন পরিবার পরিজন নিয়ে, প্রিয় কন্যা প্রিয় সন্তান সন্ততি থেকে এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে অস্ত্র ও সজল নেত্রে। কেউ ধান খেতে পালাচ্ছেন, কেউ কুশুড়ি পানার মধ্যে পালাচ্ছেন, কেউ সীমান্তে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। তাদের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুনাম আছে, সুখ্যাতি আছে। তো এই মানুষগুলোর জীবনে যেভাবে কিয়ামত নেমে এসেছে, এই দুদিন আগে যারা ছিলেন বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি, যাদের দাপটে সবকিছু কাঁপত, থরথর করে কাঁপত, যাদের আকর্ষণ ছিল প্রবল, আপনি সাকিব আল হাসানের কথা চিন্তা করেন, সুমনের কথা চিন্তা করেন, ব্যারিস্টার সুমন, কিংবা মাশরাফির কথা চিন্তা করেন, এই মানুষগুলো এই মুহূর্তে তারা ঘৃণা এবং নিন্দা এর যে একেবারে সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছেন, এই পরিণতি আমরা যদি না দেখতাম, গল্প এবং উপন্যাসে পড়তাম, সেটা বঙ্কিমচন্দ্র লিখুন কিংবা রবীন্দ্রনাথ লিখুন, আমরা কিন্তু এইরকম জীবন মানুষের হতে পারে, এরকম দুর্ঘটনা ঘটতে পারে, এটা আমরা কখনোই কল্পনাও করতে পারতাম না, এটাকে গল্প হিসেবে আমরা মনে করতাম। তো এই সকল গল্প বাংলাদেশে যারা তৈরি করেছে, যাদের কারণে এরকম অবস্থার সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে কতগুলো নাম আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা বারবার উচ্চারণ করছে, যেমন জুনায়েদ আহমেদ পলক, দীর্ঘকালীন আইসিটি মিনিস্টার জুনায়েদ আহমেদ পলক। তারপর এই যে কেরানীগঞ্জ থেকে এমপি হয়েছে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ বিপু। তো সেই যে পলক, বিপু, তারপরে ডাক্তার দীপুমণি, আরও কিছু নাম আমি লিখেছি এখানে, আমি কার কার নাম আছে, তো ডাক্তার দীপুমণি, তারপর জনাব উবায়দুল কাদের, আমি অনেক দিন যাবই তাকে নিয়ে অনেক কথা বলেছি, তারপর সাবেক খাদ্যমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, তার নাম হলো কামরুল। তো এরকম কিছু লোক যারা জলে স্থলে অন্তরীক্ষে আওয়ামী লীগকে খামচে ধরেছিল, যেমন ভাদ্দে হারাম জাদা, নসেদ মানচিত্র খাবো, এইরকম একটা অবস্থা যখন শুরু হয়েছিল, ঠিক সেইরকম একটি রাজনীতির দুর্ভিক্ষ যখন আওয়ামী লীগের মানচিত্র, আকর্ষণীয় মানচিত্র, এই সকল লোকজন যারা খামচে ধরেছিল, যারা কোথাও গেলে মানুষের বিরক্তি তৈরি হতো,
যাদেরকে দেখলে মানুষের ক্রোধ তৈরি হতো, যারা হাসলে মনে হতো থাপ্পড় মেরে 32টা দাঁত খুলে দেই। আর এই লোকগুলো সে জীবনের একেবারে তাদের যে ক্ষমতার একদম শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের যে সর্বনাশ করেছে, এই সর্বনাশ অতীতে আওয়ামী লীগের কেউ করেনি। বিএনপির কোনো নেতা এদের সাথে, বিএনপির যে সকল দুর্নীতি বাস রয়েছে এদের সাথে যদি তুলনা করা হয় তারা অবোধ শিশু, অবোধ শিশু। তো এই যে দুর্নীতিবাজদের একটা বিশাল গ্রুপ, শেষ সময় পর্যন্ত যেভাবে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলেছে, যেভাবে প্রতি মুহূর্তে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে অহমিকা দেখিয়েছে, তো সেই অহমিকার দেখানোর কারণে প্রধানমন্ত্রী বুঝতে পারেননি যে তার কোন পর্যন্ত, শরীরের একেবারে গলা পর্যন্ত যে কাদামাটির মধ্যে ডুবে গেছে এটা তিনি পালানোর আগ পর্যন্ত কিন্তু বুঝতে পারেননি। আমরা দূর থেকে অনেক কথা বলেছি প্রকাশ্যে আকার ইঙ্গিতে, আমি তো হাজারবার বলেছি, টকশোতে বলেছি, লেখালেখি করেছি, গাদ্দাফির পতনের কথা বলেছি, সাদ্দামের পতনের কথা বলেছি। সাদ্দামকে যখন ফাঁসিতে উঠানো হয় সেই সময় তিনি দম্ভ করে বলেছিলেন যে আমি তোমাদের প্রেসিডেন্ট, বৈধ প্রেসিডেন্ট। তারপর বিচারককে তিনি হুমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন যে আমি তোমাদের এখনো পর্যন্ত বৈধ প্রেসিডেন্ট। আর গাদ্দাফির যে সমস্যাটা ছিল সেটি হলো যে তিনি একেবারে গণপিটুনিতে মারা যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে পারেননি যে তাকে মানে লোকজন পিটাচ্ছে বা লোকজন মূলত তাকে পছন্দ করছে না। তার ধারণা সারা দেশের মানুষ তাকে ভালোবাসে, আমেরিকার কিছু লোকজন তাকে নষ্ট করছে। বাংলাদেশে একই অবস্থা, শেখ হাসিনার মধ্যে এমন একটা বিশ্বাস তৈরি করা হয়েছিল বা তিনি তৈরি করে ফেলেছিলেন যে যা কিছু হচ্ছে সবই জামাত করছে, শিবির করছে, বিএনপি করছে, যা কিছু হচ্ছে সবই লন্ডন থেকে তারেক রহমান সাহেবের নির্দেশে হচ্ছে। বাংলাদেশে বিএনপিকে কেউ পছন্দ করে না, জামাতকে সবাই ঘৃণা করে, আর যত ভালোবাসা আওয়ামী লীগের জন্য, আর শেখ হাসিনা তো ও মাই গড, তাকে যে কীভাবে ভালোবাসে মানুষ, সারা রাত তার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করে, তার মঙ্গল কামনা করে, এরকম নাটক তৈরি করে এ সকল পলক, ঝলক, দীপু, বিপু, কামরুল থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে তারা তার সামনে এমনভাবে উপস্থাপন করতেন যার ফলে তার চোখের মধ্যে পর্দা পড়ে গিয়েছিল। তার ফলে তার হৃদয়ের মধ্যে সিল পড়ে গিয়েছিল, তিনি হেদায়তপ্রাপ্ত হননি, হেদায়ত মানে ভালো এবং মন্দের পার্থক্য করতে পারেননি, এবং তিনি নিজে সর্বনাশের পথে গিয়েছেন। তার সঙ্গে সঙ্গে অনেকেই বুঝেছেন, জেনেছেন, কিন্তু তারাও সর্বনাশের পথে পা বাড়িয়েছেন। একটা বাস্তব উদাহরণ দেই, গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী এই এখন যার পতন হলো রবিউল মুক্তাদির চৌধুরী, মুক্তিযুদ্ধ করেছেন, ওয়েল বিহেভড, কিন্তু খুব রাগী, বদরাগী একজন মানুষ ছিলেন। যখন 96 সনে প্রধানমন্ত্রী ছিলেন তখন তার ব্যক্তিগত সচিব ছিলেন, পিএস ছিলেন, তো ওই সময় তার অনেক খারাপ ব্যবহার তিনি করতেন, কিন্তু তার যে অর্থনৈতিক যে কেলেঙ্কারি এটি কেউ তখনও পর্যন্ত বলেনি। সে যা হোক, তার সঙ্গে আমার তেমন একটা পরিচয় ছিল না, তিনি আমাকে খুব স্নেহ করতেন এবং ভালোবাসতেন, কিন্তু আমি তার সম্পর্কে অতটা জানতাম না। তো তিনি যখন বাই ইলেকশনে এমপি হয়ে এলেন তখন আমরা পার্লামেন্টারি কমিটির মিটিংগুলোতে পাশাপাশি বসতাম এবং তিনি আমার হাত ধরতেন, কথা বলতেন, এবং তিনি একদিন আমাকে বললেন যে রনি দেখো, তোমার নেত্রী যা করছে বা বলছে সে নিজেও শেষ হবে, আমাদেরকেও শেষ করবে। এক,
আর একটা কথা তিনি আমাকে বলেছিলেন, এটা উনি জাস্ট 2010-11 সনের দিকে। আর তিনি যেটি করতেন সেটি তিনি যে বলতেন যে দেখো এই দলটা রিভাইভ করেছেন শেখ হাসিনা, আবার এটি ধ্বংসও করবেন তিনি, তারপর আর দলের কোনো অস্তিত্ব থাকবে না। এই কথাগুলো একেবারে উনি যখন প্রথম পার্লামেন্টারি মিটিংয়ে বসলেন, কমিটি মিটিংয়ে বসলেন, আমার পাশে বসে আমার হাত ধরে ধরে এই কথাগুলো বলেছেন যখন প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। আর মাঝে মাঝে তিনি দুষ্টামি করতেন পাশে বসে, যেমন প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, খুব তিনি কিছু বিষয় চমক সৃষ্টি করার জন্য শিখে আসছেন, যেমন ধানের প্রকারভেদ কত, কোন তারিখে কোনটা হয়েছে, এইরকম মানে অন্যকে ছোট করার জন্য ও নিজেকে বড় করার জন্য অনেকগুলো বিষয় তিনি করতেন। তো রবীন্দ্র মুখার্জি চৌধুরী সাহেব তিনি একেবারে শিশুর মতোই, মানে আমরা যেভাবে পোলাপানরা যেভাবে অনেক সময় পিছনে বসে বসে টিপ্পনি কাটে ওইভাবে, তো তিনি মাননীয় প্রধানমন্ত্রী যখন বলতেন তখন তিনি মাথা নোয়াতেন, মাথা ঝুয়াগুলাতেন এবং মনে হতেন যে হ্যাঁ তার কথা তিনি খুব সমর্থন দিচ্ছেন এবং খুব আশ্চর্য হয়ে তিনি শুনছেন। আর তিনি মুখে মুখে, আমি পাশে যেতে বসাছিলাম, তিনি বলতেন আপনি তো সব বুঝছেন, আমরা তো কিছু বুঝি না, আমরা তো বেকুবের দল, গাধার দল। তারপরে আরও অনেক কিছু কথাবার্তা যেগুলো এখানে বলা ঠিক হবে না, তাহলে আপনার বোঝার চেষ্টা করেন যে তার পেছনে বসে সমালোচনা হতো কিন্তু সামনে আমি নির্বোধের মতো গিয়ে যেভাবে সমালোচনা করতাম ওভাবে কেউ কিন্তু ঝুঁকি নিয়ে করেননি। তো আমার একটা রাস্তা ছিল, আমি সরে এসেছি 2014 সালে, কিন্তু বাকিরা সেটা কিন্তু করতে পারেননি, কিন্তু তাদের বোধ ছিল। যেমন সাইদুল হক নামক একজন খুব অনেস্ট মন্ত্রী হয়েছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী হয়েছিলেন এবং খুব সিনিয়র ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সংসদ সদস্য ছিলেন কুমিল্লা বা ওই অঞ্চলের। তো আমি যখন প্রথম সংসদে বক্তব্য দিলাম, একটা ফার্স্ট ডে ইন মাই লাইফ, তিনি সেই দিন প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তো তিনি সেই বক্তব্য শোনার পর এবং অধিবেশন শেষ হওয়ার পর, তার সেশন শেষ হওয়ার পর তিনি আসলেন, এসে আমার পাশে বসলেন। তিনি বললেন যে আপনার বক্তব্য শুনে, অনেক বয়স্ক মানুষ, আমার মনটা ভরে গেল, আওয়ামী লীগে তো শিক্ষিত লোক থাকতে পারে না, ভদ্রলোক থাকতে পারে না, আপনি তো আওয়ামী লীগে থাকতে পারবেন না। 2009 সালে তিনি আমাকে এই কথা বলেছিলেন যে আপনি তো আওয়ামী লীগে থাকতে পারবেন না, এখানে কোনো শিক্ষিত লোক, ভদ্রলোক এখানে রাজনীতি করতে পারে না। তো তার সেই কথাটা শুনে আমি চুপ মেরে গিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি যখন আওয়ামী লীগ থেকে বের হয়ে আসলাম, আমার কাছে তার সেই বক্তব্যটা একটা অমীয় বাণী হিসেবে মনে হলো। সিমিলারলি সৈয়দ আবুল হোসেন সাহেব প্রয়াত মন্ত্রী, তার সঙ্গে আমার অনেক বিভেদ ছিল, বিসংবাদ ছিল। তো তিনি একদিন আমার হাত ধরে বললেন যে আপনি যে কথাগুলো বললেন বা বলেন, আমার সমালোচনা করেন, প্রধানমন্ত্রীর সমালোচনা করেন, এগুলো আমার ছেলে মেয়ে, আমার জামাতা, তারা বলে যে রনি সাহেব ঠিক বলেন, উচিত কথা বলেন, কিন্তু আমি এই জিনিস নিয়েগুলো ভাবি, আমি ভাবি, কিন্তু যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বসি বা আমরা যখন ক্যাবিনেট মিটিংয়ে থাকি তখন এই আপনার কথাগুলো যখন আমার মাথায় আসে মনে হয় যে পৃথিবীতে কোনো সমস্যা নেই, আপনি আমার বিরোধিতা করছেন। তো এরকম চিন্তা ভাবনা করা মানুষজন কিন্তু আওয়ামী লীগে ছিল। আমার সঙ্গে তোফায়েল সাহেবের অনেক কথা হয়েছে, তিনি আমার হাত ধরে কেঁদে কেঁদে অনেক কথা বলেছেন। আমর সাহেবের সম্পর্কে আপনার অনেক নেতিবাচক কথা, কিন্তু তিনি আমার হাত ধরে অনেক কথা বলেছেন, এমনকি ওবায়দুল কাদেরও আমার হাত ধরে অনেক কথা বলেছেন, যা আজকের এই দিনে আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না। কিন্তু এই মানুষগুলো তারা যে ফিল করতেন সেই কথাগুলো প্রধানমন্ত্রীর সামনে বলতেন না, বরং এ সকল পলক, ঝলক, দীপু, বিপু, তারা যেটা বলা এবার সিন্ডিকেট গড়ে তুলেছিল, সেই সিন্ডিকেটের সঙ্গে পাল্লা দিয়ে এ সকল পোড় খাওয়া ঝানু রাজনীতিবিদ, তারা তাদের নিজেদের জীবনকে কলঙ্কিত করেছেন এবং তারা অনেকেই দুর্নীতির সঙ্গে মারাত্মকভাবে জড়িয়ে পড়েছেন। আমর সাহেবের বাড়িতে মিলিটারি 5 কোটি টাকা পেয়েছে নগদ, কেউ কি সম্ভব? তুফায়েল সাহেব শেষ বয়সে ভোলাতে কি করেছে এবং তার সম্পর্কে ভোলাতে কি জনরোষ, এটা এখন যারা আছেন তুফায়েল সাহেবের আপনজন ভোলাতে গিয়ে শুধু তার নামটা উচ্চারণ করে দেখেন, গায়ের চামড়া খুলে ফেলবে। আমরা তো তাকে জাতীয় নেতা হিসেবে জানি। তো তুফায়েল সাহেবের এই অধঃপতন, তার এই সময়টিতে এই কাজগুলো করাটা ঠিক হয়নি, কিন্তু তিনি
পলককে নেতা মেনেছেন, দীপুমণিকে নেতা মেনেছেন, তারপরে বিপুকে নেতা মেনেছেন এবং তাদের জৌলুস দেখে তিনি রীতিমতো নিজের যে বলয় সেই বলয় দুর্নীতির একটা যাকে বলা হয় বিরাট আস্তানা খুঁজে পেয়েছেন। 1/11 সময় ওয়াইদুল কাদেরের একটা অনুভূতি হয়েছিল তিনি দুর্নীতি করবেন এবং মন্ত্রণালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে বসার পরে একজন লোক তাকে একজন সংসদ সদস্য তিনি আমার কাছে এসেছিলেন, পরে তিনিও মন্ত্রী হয়েছিলেন, আমি নামটা বললাম না, তিনি তাকে বেশ একটা বড় অঙ্কের ঘুষ দিতে গেছিলেন। তো তিনি বলছিলেন যে ভাই আমি আসলে আমার বাবার কবর শুয়ে শপথ করেছি আমি দুর্নীতি করব না, আমার আর দরকার নাই। তো সেই এমপি আমার কাছে এসে বললেন যে কাদের ভাই এই জিনিসটা শুনে আমার তো মানে একেবারে মানে আমি খুব বিব্রত অবস্থায় পড়ে যাই। কিন্তু ওবায়দুল কাদের সাহেব তার সেই যে মন্ত্রী হওয়ার পর যে কমিটমেন্ট, এক দুই মাস পর্যন্ত তিনি যে সততা, অর্থনৈতিকভাবে সততার পরিচয় দিয়েছিলেন সেটি তিনি রাখতে পারেননি। তার কথা, তার অঙ্গভঙ্গি সব কিছুই শেখ হাসিনার বিপদ ডেকে এনেছিল, তারও বিপদ ডেকে এনেছিল। কিন্তু তিনি যদি চাইতেন তাহলে শেখ হাসিনাকে তিনি সঠিক পথে রাখতে পারতেন। তো এরকমভাবে সবাই মানে দলের যে সকল তরুণ তুর্কি দুর্নীতিতে একেবারে জড়িয়ে পড়েছেন। পলক যেমন পুরো ICT সেক্টর, পুরো ICT সেক্টরের যত সিন্ডিকেশন আছে সেটি অনেকগুলো কোম্পানি যা কিছু হচ্ছে মানে এটার সব কিছু তিনি যা কিছু করেছেন যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট দেখে অন্যরা উৎসাহিত হয়েছে, পলককে অনুসরণ করতে চেয়েছে, পলককে নেতা মানতে চেয়েছে। বা দীপুমণির মতো শিক্ষিত একজন রমণী যিনি ডাক্তার, আরও অনেক পরিচয় তার রয়েছে, উকিল হয়েছেন জন হপকিন্স থেকে আমেরিকার খুব নাম করা ইউনিভার্সিটিকে MBA করেছেন, তার ছোট ভাই টিপু সেও ডাক্তার, আমাদের বন্ধু মানুষ, সমবয়সী, আমার সাথে পরিচয় নেই কিন্তু আমাদের সমবয়সী, ইকবালুর রহিমের ঘনিষ্ঠ বন্ধু। যে এরকম একটা মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে, রাজনৈতিক অনেক কিছু উঠতে পারে, আমরা তো এখন মতিয়া চৌধুরী সম্পর্কে কোনো কথা বলতে পারছি না, এনিথিং বলতে পারছি না, সাজেদা চৌধুরী সম্পর্কে দুর্নীতির কোনো কথা আমরা বলতে পারছি না, তিনি মারা গেছেন, তার ছেলে আছেন সাজেদ, তাদের সম্পর্কে আমরা কিন্তু দুর্নীতির কথা বলতে পারছি না। তো এদের সম্পর্কে কেন দুর্নীতির অভিযোগ আসবে, কেন কামরুল বারবার এখানে একেবারে প্রেসিডেন্ট মেম্বার হয়ে যাবে, দুর্নীতিবাজরা আব্দুর রহমানের মতো মানুষ কি করে মন্ত্রী হয়, জাহাঙ্গীর কবির নানকের মতো মানুষ যাকে দুর্নীতির জন্য তাড়িয়ে দেওয়া হয়েছে আবার তাকে মন্ত্রী বানানো হয়, এই জিনিসগুলো হলো এই যে নামগুলো রয়েছে সেই নামগুলো সিন্ডিকেশনে তারা আওয়ামী লীগের নেতৃত্বের মূল পর্যায়ে চলে এসেছিল এবং অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিল। তার ফলে আজকের এই দিনে আওয়ামী লীগের সাধারণ মানুষ যেভাবে প্রশ্ন করছে ওরা কই, আমরাও বলছি তারা কই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।